আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এই হচ্ছে আরফার কাণ্ড আরফা এই যে মুড়ির বাটি সাথে নিয়ে রাত্রে ঘুমিয়েছে তো ও এইগুলোই করে আমি সহজে ওর জন্য ঘরে মুড়ি আনতে চাই না ও যতক্ষণ মুড়ি থাকবে ততক্ষণ এইভাবে নিয়ে নিয়ে খাবে আর মুড়িটা হচ্ছে ও একদম মচমচা খায় না মুড়িটা একদম নরম হয়ে গেলে তারপর হচ্ছে এইভাবে খায় আর এর আগে আমি আগের এক ভিডিওতে বলেছিলাম যে আরফা মানে ঘুমানোর সময় মুড়ি নিয়ে ঘুমায় তো এই যে আজকে এরকম হয়েছে তাই একটু ভিডিও করে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম বিষয়টা ভালোই লাগে ওর তারপর ও লিপস্টিকও মাথার কাছে নিয়ে ঘুমায় মানে বাচ্চাদের কাজ আর কি তো সকালবেলায় যে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো একটু আর কি এইচডাব্লিউ করতে বসেছে রাত্রে ডাব্লিউ করেনি তো তারপর এখন ওর জন্য একটা ডিম ভেজে নিয়ে আসছি তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে স্কুলে চলে যাবে সকালবেলা বেশি কিছু একদমই খেতে চায় না তো তাই ডিমই ভেজে দিলাম এইটাও খাবে না তো তারপর জোর করে আর কি খাইয়েছি ডিম সাদা অংশটা খায় কিন্তু কুসুমটা একদমই খেতে চায় না আর আরফ স্কুলে চলে গেছে তো আমি এইদিকে একটু কাপড় কাটতে বসলাম আর এটা হচ্ছে আরফার জন্য সালোয়ার বানাবো অনেক দিন ধরেই আর কি ভাবছি যে বানাবো আসলে সময় করে উঠতে পারছি না তো আজকে ভাবলাম যে না আজকে একদম বানিয়েই ফেলি তো তারপরে যে কাপড় নিয়ে নিলাম এখানে হচ্ছে একটা সালোয়ারের কাপড় ছিল মানে জামার সাথে যে সালোয়ারের পিস থাকে তো ওইটা আর কি দিয়ে সালোয়ার আগে বানানো হয়নি তো এখন আরফার জন্য আর কি সালোয়ার বানানো হচ্ছে তো এখানে দুইটা সালোয়ার হয়েছে আরফার জন্য তো একই কালার বানিয়ে ফেললাম তো একটা বানালে আর একটু কাপড় কী করতাম তাই হচ্ছে একসাথেই দুটো বানিয়ে ফেলেছি তো তারপর আলিফ আরফাকে দিয়ে আসার সময় এই যে সমচানি নিয়ে আসছে একদমই গরম গরম মাত্র আর কি ভাজতেছে তো তারপরে যে আমার আর আলিফের জন্যই নিয়ে আসছে আর আলিফের তো এইগুলো খুব পছন্দ ও মূলত সিঙ্গারাই নিয়ে আসতে গিয়েছিল ও যেই টাইমটায় যায় ওই টাইমে আর কি একটু গরম গরম সিঙ্গারা ভাজা হয় তো যে দেখলো যে সিঙ্গারা হয়তো নেই তারপরে যে সমোচা নিয়ে আসছে এইটাও খুব ভালো ছিল খেতে আমি আর আলিফ দুইজনেই খেয়েছি তো এখান থেকে আমি একটা খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে ভিতরের পুরটা তো অনেক দিন পরে খেয়েছি তো তাই আর একটু বেশি ভালো লেগেছে তো তারপরে যে মাঝখানে অনেক কাজ সেরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে রান্না ভাড়া করতে দুপুরের জন্য এই যে মুরগির মাংস আলু দিয়ে রান্না করতেছি ছেলে মেয়ের জন্য ওরাই এই মুরগির মাংসটা খুবই আর কি পছন্দ করে তাই দুই একদিন পর পরই আর কি মুরগির মাংসটা রান্না করা হয় ছেলেটা তো একদম কোনো মাছ খেতেই চায় না একদম তো তাই ওর জন্যই হচ্ছে মাংসটাই বেশি রান্না তো এইদিকে ভাতটাও বলক চলে আসছে আর এই ফাঁকে আমি হচ্ছে দেখি একটু ওর স্যালোয়াডটা বানাতে বুঝবো কত দূর বানাতে পারি তরকারি আর কি হতে হতে তো এইদিকে তরকারিটাও হয়ে গেল এখন বাজে প্রায় দেড়টার মতো তরকারি কালারটা মশাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আলিফকে আমি ভাত দিয়ে দিচ্ছি ওর দুইটা থেকে কোচিং তো ও খেয়ে আর কি চলে যাবে এর মধ্যে গোসল নামাজ সব সেরে ফেলছে তো এখন হচ্ছে ও ভাত খাবে খেয়ে তারপর হচ্ছে কোচিংয়ে চলে যাবে তো আরফাও এর মধ্যে ফ্রেশ হয়ে নিচ্ছে আরফাকেও আমি ভাত দিয়ে দিয়েছি দুই ভাই বোন একসাথে বসে হলো খাবে আর এই হচ্ছে আরফার সালোয়ার একটা বানানো হয়ে গেছে তো আরেকটা আর কি এখন বানাতে পারিনি আর একটু পরে বানাবো তো একটু ঢিলা ঢালা করে বানিয়েছি ও এটা আর কি নামাজ পড়বে এই সালোয়ারটা পরে তো আরফা তো খুব খুশি হয়ে গেছে সালোয়ারটা দেখে আর এইদিকে আমি হচ্ছে একটু বরবটি আর আলু কেটে নিয়েছি ভাজি করবো একসাথে এটা আমার ছেলে খুব পছন্দ করে তো আজকে তো মাংসটা আগে রান্না হয়ে গেছে তো ওইটা দিয়ে আর কি ভাত দিয়ে দিয়েছি আর এটা আমি ধুয়ে এখন হচ্ছে একটু সেদ্ধ করে হলুদ লবণ দিয়ে আর কি সেদ্ধ করে আমি রেখে দেব দেখি কি করি যদি ভাজা সম্ভব হয় ভাজবো তা না হলে আর কি রাতেই ভেজে দেব। তো আমি এখন ধুয়ে এটা আর কি ভাব দিয়ে নিব আর এই দিকে হচ্ছে আমি বানাবো সরিষা ব্লেন্ড করে নিচ্ছি এটা হচ্ছে যেটা কালো সরিষা তো এটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে তারপর ব্লেন্ড করে নিচ্ছি সরিষাটা আমি প্রায় তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তো তারপর ভালো করে ধুই আমি ব্লেন্ড করে নিচ্ছি এই তো এই দিকে হয়ে গেল সরিষা আমরা এটাকে বাগাড়ি বলি আগেও বলেছি কাঁচাতে বানাই সেটা হচ্ছে ভর্তা তো একবার বানিয়েছি খুবই ভালো লাগছে তোর বাবা প্রতিদিনই এখন বলে যে এটা বানাও তো আজকেও বানিয়ে ফেললাম খুব মজা হয় আলহামদুলিল্লাহ আর এই হলো মাগরিবের পর সন্ধান নাস্তা আর কি নামাজ পড়ে তারপর হচ্ছে এই যে কফি বানিয়ে নিয়েছি তো আজকে আরফার জন্য কফি বানিয়েছি ও খাবে টোস্ট দিয়ে ও তো কফি এমনিতে খায় না তো এখনও পুরাটা কফি খাইনি টোস্ট দিয়ে আর কি ভিজিয়ে ভিজিয়ে যতটুকু আর কি খেতে পেরেছে আর বাকিটুকু আর খাইনি তো তারপরে যে সবার জন্য নিয়ে নিলাম আলিফ নিয়ে যাচ্ছে এখন আলহামদুলিল্লাহ সবাই বসে আমরা একসাথে খেয়ে নিয়েছি আর এই হলো সেই বরবটি দুপুরে তো আর ভাজি করা হয়নি সরিষাটা ছিল তারপর হচ্ছে তরকারি ছিল আর এই জন্য আর বরবটিটা ভাজি করি নাই তো এখন বরবটিটা আর কি ভাজি করে নিচ্ছি রাতের জন্য আলহামদুলিল্লাহ রাতের খাবার খেয়ে নিলাম সবাই একসাথে মেহমান আসছে তো আর এই হচ্ছে সে জর্দা যেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো সব খাওয়া শেষ আর এইটুকুই আছে তো খাওয়া দাওয়া শেষ করে মেহমানকে আর কি জর্দাটা এখন দিব তো ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ